কিন্তু ওস্তাদ কোনোভাবেই কবুতর দিতেছে না। এই যে আমার ওস্তাদের বাসার এই কবুতর গুলা খুবই ভালো লাগে, ঠিক আছে, লাগে। এখানে খারাপ আসলে কবুতর নাই, চোখটা দেখেন ভালো করে, একেবারে ডিফারেন্ট টাইপের কবুতর ভাই। ছাপচিলা কলার কালারটা দেখছেন কত সুন্দর মাশাআল্লাহ। কবুতর ভালো করতে হইলে ভাই, ভালো বানাইতে হইলে ভাই মায়া ছাড়তে হবে, ঠিক আছে। এই জাতের কবুতর আমার বাসায় মনে করেন মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করছে। এগুলা ওস্তাদ নতুন করলো, মাশাআল্লাহ দেখতে অসাধারণ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকে অনেকদিন পরে ওস্তাদের বাসায় আসলাম, ওস্তাদের বাসায় উড়ার কবুতর দেখতে আসলাম আর কবুতর নিতে আসলাম, কিন্তু ওস্তাদ কোনোভাবেই কবুতর দিতেছে না। তো ওস্তাদের কবুতর যেগুলো আছে এগুলো আপনাদের একটু দেখাই। এগুলো সব উড়ার কবুতর, এবং এর মধ্যে অনেক কবুতর মনে করেন পাল্লা খাওয়া, আবার অনেক কবুতর আছে এখনো পাল্লা খায় নাই, এবং কম বেশি প্রত্যেকটা কবুতরই দেখতে মোটামুটি অনেক সুন্দর আপনারা দেখতেছেন, ঠিক আছে। তো আমার কাছে আসলে এখানে যেই কবুতরগুলো খুব বেশি ভালো লাগে, এখানে খারাপ আসলে কবুতর নাই, কিন্তু আমার কাছে আসলে একটা ব্যাপার আছে না, চোখের ব্যাপার আছে, কালারের ব্যাপার আছে, আমার যেগুলো আসলে ভালো লাগে এরকম কিছু কবুতর আপনাদেরকে দেখাবো। আমার ওস্তাদের বাসার এই কবুতরগুলো খুবই ভালো লাগে, ঠিক আছে, দেখছেন সিলভার টাইপের কবুতর, চোখটাও মনে করেন একদম লাল চোখ, এবং এই কবুতর গুলা দেখি আপনার প্রত্যেক বছরই মাশাআল্লাহ ভালো রেজাল্ট করে, খুবই ভালো রেজাল্ট করে। এই যে দেখেন, আর একটা কবুতর ভালো লাগে, এই যে চুল্লি গলা কবুতর গুলো দেখতেছেন না, এই চুল্লি গলা কবুতরের একটা জাত শরীফের বাসায় কিন্তু একদম মনে করেন বিনা পাল্লায় আপনার ওপেন সাইড 40 কিলো থেকে আসছিল, দেখছেন চোখটা দেখেন ভালো করে, একেবারে ডিফারেন্ট টাইপের কবুতর ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর। হ্যাঁ, এই যে পাখা, এই ধরনের কবুতর গুলার কালার যেমন সুন্দর, চোখ যেমন সুন্দর, সব দিক দিয়ে নিখুঁত বলা যায়। ছাপচিলা কলার কালারটা দেখছেন কত সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর গলা, কিন্তু চোখের দিক থেকেও নিখুঁত প্রত্যেকটা কবুতরই, কোনোটা কবুতর কোনোটা কবুতরের থেকে কম না। আর একটা কথা হচ্ছে কি, যে যার কবুতর যত ভালো তাকে আসলে তত বেশি স্যাক্রিফাইস করতে হয়। কেন বলি স্যাক্রিফাইস করতে হয়, কবুতর ভালো করতে হলে ভাই প্রত্যেক বছরই ছাটাই দিতে হয়। ছাটাই দিতে হয় মানে আপনার মনে করেন আজকে আপনার বাসার একটা সেরা কবুতর, এটা কিন্তু সামনের বছর ভাই সেরা থাকবে না। কারণ হচ্ছে এই বছর একটা কবুতর ভালো রেজাল্ট দিছে, আপনি হয়তো এক সাইড টুর্নামেন্ট খেলছেন, সামনের বছর দুই সাইড টুর্নামেন্ট খেলছেন তাও ভালো রেজাল্ট দিছে, তারপরের বছর দেখা গেছে আপনি যখন চার সাইড পাল্লা দিছেন কবুতর পড়ে গেছে। তো আপনি যদি ওই কবুতরের মায়া করেন তাহলে কখনোই কবুতর আসলে ভালো বানাইতে পারবেন না। কবুতর ভালো করতে হইলে ভাই, ভালো বানাইতে হইলে ভাই মায়া ছাড়তে হবে। যদি কবুতরের মায়া ছাড়তে না পারেন ভাই তাহলে আসলে ভালো কবুতর বানাইতে পারবেন না। রেসের ক্ষেত্রে সব সময় একটা কাজ করতে হবে, যে আপনার কাছে বাসায় সেরাটা রাখার চেষ্টা করবেন, একদম সবচাইতে সেরা। আমার বাসায় এখানে একটা কবুতর আছে, যে কবুতরের লাইনের বাচ্চা ছুটতেছে, আমি কবুতর একটু দেখাই। এই কবুতরটা একটা টাল কবুতর যদিও, ঠিক আছে, এই জাতের কিছু কবুতর আমার বাসায় বাচ্চা ছুটতেছে, এবছর বাচ্চা ছুটতেছে, একটা বাচ্চাও মাশাআল্লাহ পড়ে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কবুতরের বাচ্চাগুলোর কিন্তু পাখায় সমস্যা ছিল, দুইটা দুইটা করে কানির পড়ছিল ওরা, তারপরেও ভাই পাল্লায় এগুলা মনে করেন অসাধারণ রেজাল্ট, আমি মুগ্ধ। এই যে এখন যে কবুতরটা দেখতেছেন, এই জাতের কবুতর কিন্তু আমার বাসায় আছে, ঠিক আছে, এই এই জাতের কবুতর আমার বাসায় মনে করেন মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করছে। আমি সবুজ মাখরা খুঁজে খুঁজে মরা যায়, এখানে দেখেন সবুজ মাখরা কত সবুজ মাখরা আছে, দেখছেন। এবার যেগুলো একদম নিউ বেবি, এদের কি অবস্থা আছেন একটু দেখে আসুন। এগুলা হচ্ছে সব নতুন বাচ্চা, ঠিক আছে, এবারের করা বাচ্চা। তো এগুলো এখনো মনে হয় লাগাইছে না লাগাই নাই, মনে হচ্ছে তো লাগাইছে, কারণ লাগাইছে দেখেই আপনার এখন পর্যন্ত বাইরে ছোটা বাইরে আপনার মনে করেন পাখা বাঁধা নাই, সুতরাং লাগাই ফেলছে। এইবার একটা নতুন কবুতর দেখলাম ওস্তাদের বাসায়, এই যে এই জাগ টাইপের কবুতর গুলা, মাক্সি টাইপের কবুতর গুলা, ঠিক আছে, আমি একটু ধৈর্য দেখাই কবুতরটা। এগুলা ওস্তাদ নতুন করলো, মাশাআল্লাহ দেখতে অসাধারণ, পুতুল পুতুল, এগুলা কবুতর না ভাই, দেখলে মনে হয় এগুলা সবগুলো পুতুল, মাক্সি টাইপের কালার। এই যে আর একটা কালো জাগ পায়ে মোজাওয়ালা,
আবার গররাও করছে দেখি এবার ওস্তাদ, এই যে কালারিং গররা। আমি আসলে সব ধরনের কালারিং কবুতর থেকে দূরে সরে আসছি, আমি আর কালারিং কবুতর পালবো না, কারণ কালারিং কবুতর ভাই বাজ বেশি ধরে চালিতে থাকলে আমি এগুলো পাল্লাও দিব না, পালবো না, আমার এগুলো ভালো লাগে না এখন। হ্যাঁ দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।